বলার অপেক্ষা রাখে না। যতদিন ত্রিপুরায় বিজেপি সরকার হয়েছে ততদিন আরএসএস বিজেপি তার আগের থেকেই ওদের চক্রান্ত ষড়যন্ত্র ত্রিপুরা ব্যাপী জাল ছড়িয়েছিল ওরা, কিন্তু নির্বাচনের পরে আক্রমণ চলছে। সেই আক্রমণ একটা মাত্রায় পৌঁছেছে যেটা অভূতপূর্ব। এর আগেও আমাদের পার্টি অফিস আক্রমণের চেষ্টা হয়েছে, ভাঙচুর হয়েছে, অনেকগুলো পার্টি অফিস ওরা বেদখল করে দিয়েছে আর অনেক মানুষ আক্রান্ত হয়েছেন, কিন্তু এইবারে যেটা ঘটেছে সেটা হচ্ছে অভূতপূর্ব একদিক দিয়ে এইরকমভাবে যে এইটা আগের দিন কমরেড মানিক সরকার, যিনি বিরোধী দলের নেতা ওখানে এত দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী এবং প্রবীণ নেতা, কেউ বলতে পারবে না যে ওকে সজ্জন ব্যক্তি ছাড়া আর কি বলা যায়, তাকে তার বিধানসভা ক্ষেত্র এলাকায় ঢুকতে দেবে না। এটা হচ্ছে ওরা বারবার এটা চেষ্টা করছে। মানুষ শেষ পর্যন্ত ওর জবাব দিয়েছেন, উনি গেছিলেন, সেটা ওদের গায়ে খুব লেগেছে। এবং তারপরে যে ঘটনা ওরা ঘটিয়েছে সেটার বিরুদ্ধে আমরা দেশব্যাপী আমরা প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করার ডাক দিয়েছি। আমাদের পার্টি বামপন্থীরা যেখানে যেখানে আছেন আমাদের এখানে রাজ্যে, সেই দিনই আমাদের এখানে শুরু হয়েছে, এটা চলবে। এটা ত্রিপুরার লড়াইটা ত্রিপুরার লড়াই খালি না, সারা দেশব্যাপী বিজেপি সরকারের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ের একটা অবিচ্ছেদ্য অংশ। ডাকছে তো অনেকবার, অনেককে ডাকছে, তারপরে কাকে 5 ঘন্টা কাকে 5 মিনিট করে ছেড়ে দিচ্ছে, তারপরে আবার বল তুমিতে থাকছে। 7 বছর ধরে এই ডাকাডাকি নাটক দেখছি আমরা, 7 বছর 8 বছর এক একটা কেস তো আছে। এটা এই সরকারের তন্ত্রপক্ষে 7 বছর চলছে, এটা কী করছে এরা? ও মাঝে মাঝে এইসব বলে, তারপরে ওটো তো সুপ্রিম কোর্টেও তো প্রশ্নটা উঠেছে যে এতদিন ধরে কি করে সিবিআই, কি নির্দিষ্ট সময়ের মধ্যে কি ইডি হোক কি যারা তদন্ত করছে তারা এতদিন কি করছে? আমার খেয়াল আছে গত লোকসভা নির্বাচনের সময় আমার বৌমা যখন ফিরছিলেন ওই সোনা নিয়ে ওখানে এয়ারপোর্টে, আমি সকালে আমি মালদাতে ছিলাম, আমি খবর পেয়েছিলাম, আমি খোঁজ করেছিলাম, শুনিনি। তারপরে এখন শুনছি যে ওটা নিয়ে নাকি এখন একদিন পরে ঘুম ভেঙেছে। এরা কখন চুপচাপ থাকেন আর কখন নড়াচড়া করে একটু দেখিয়ে দিয়ে তারপরে আবার ডুবে যান। আসলে এদের যে নীতি বলতে যা বোঝায় একটা দৃঢ়ভাবে একটা নির্দিষ্ট সময়সীমা ভিত্তিক এগুলো নিষ্পত্তি করা, সেই নীতিটাই ওরা মানতে অস্বীকার করছে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।